আজকে জটিল একটা সমস্যা, যারা বেশিরভাগই মানুষ এই রোগে ভুগছেন। এই রোগের কারণে গ্যাস, নানা রকম টেনশন, অনেক কিছু ফিল করছেন এবং সমস্যা লেগে আছে আজীবন, সেটা হচ্ছে লিভার। লিভার যত যা শক্তিশালী, তার দেহ মনের বলও কিন্তু প্রচন্ড বেশি। যেরকম আমরা দেখেছি টিউবওয়েল, দেখেছি টিউবওয়েলের পাম্প দেওয়া হয়, টিউবওয়েলের মাঝখানে যে খিলনা দেওয়া থাকে, যেটার উপর হ্যান্ডেলটা থাকে, যে হ্যান্ডেলটা চাপ লাগে, এই খিলনাটাকে বলা হয় লিভার। এই লিভারটার শক্তি না থাকলে ও হ্যান্ডেলটা খুলে পড়ে যাবে। ঠিক সেরকম মানুষের সমস্ত দেহ এবং মনের শক্তি ধরে রাখার ক্ষমতা হচ্ছে লিভার। লিভার যার যত সতেজ, তার মনোবল তত বেশি। অতএব লিভারটা দুর্বল হলেই মানুষের পেটে গ্যাস হয়, খাদ্য হজম হয় না, শরীরে অবসন্নতা আসে। এর জন্য বিশেষ প্রয়োজন হলো খাদ্য নির্বাচন করে খাওয়া। খাদ্যই হচ্ছে মূল, খাদ্যই ঔষধ আর খাদ্যই বিষ। ভেবে চিনতে মন গ্রহণ করিস, তাহলে ভালো থাকা যায়। লিভারকে ড্যামেজ হচ্ছে অনেক কারণে, অত্যাধিক সিগারেট, তামাক পাতা, গাঁজা, ভাং, মদ, হ্যাঁ যে কোনো বাজে দ্রব্যাদি খাওয়া, উইথ তেলে ভাজা, অত্যাধিক মোটা মাছ মাংস খাওয়া, এতে হয় কি লিভারের উপর প্রচন্ড চাপ পড়ে। এই চাপের ফলে লিভারটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, তখন হজম শক্তি এমনিতেই কমে যায়, আস্তে 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 সেটা ডিস্ট্রয় হয়ে যায়। ডিস্ট্রয় হতে হতে পিত্তরসটা কমে যায়, পিত্তরস ডিসব্যালেন্স হয়ে গেলে তখন দেখা যায় যে অগ্নাশয়ের উপর চাপ পড়ে ডায়াবেটিস হতে বাধ্য। এই জাগতিক জগতে এখন কোল্ড ড্রিঙ্কস, তেলে ভাজা, বাইরের ফুচকা, এভরিথিং, কনফেকশনারি গুডস, প্রত্যেকটি খাদ্য লিভারের জন্য বিষ। অতএব সেই খাদ্য খেলে পরে আপনার হবে আইসক্রিম বা ঠান্ডা জাতীয় পানি খেলে পেটের যে আগুন থাকে, যেটার দ্বারা হজম হয়, সেই হজমের শক্তি আস্তে 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 দুর্বল হয়ে পড়ে। মানুষ মাছ মাংস খুব খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, ও হজম হয়ে যাবে, অত সোজা না। এ ঘর আল্লাহর দেওয়া, আল্লাহর থেকে বেশি শক্তি তো মানুষের নাই, মানুষ অতি দুর্বল, একটুতেই অস্থির হয়ে পড়ে। হ্যাঁ আমি খাচ্ছি সব হজম করে ফেলো, লোয়া খেয়ে হজম করি, কিছুই ক্ষমতা নেই মানুষের। ভালো করে চিবিয়ে না খেলে কোনো খাদ্য হজম হয় না, একবার একটা গ্রাস নিলে পরে মুখে অন্তত 12-14-15 বার চিবাতে চিবাতে তবে যা ফিনিশ হয়। ফিনিশ হওয়ার পর তারপর লালা মিশ্রণ হয়ে যখন পেটের ভিতর যাচ্ছে, তারপর স্টমাকে গিয়ে সেটা অনেক পাচক রস পরে তবে যা হজমের সহায়তা করে, তারপর দেহ ইন্টেস্টাইন থেকে রসটা টেনে নিয়ে তবে গা ক্ষুদ্রান্ত থেকে হজম হয়ে সারা শরীরে পাঞ্চ করে দিচ্ছে। মানুষ নির্বাচন করে খায় না। সেই খাদ্যগুলোর ভিতরে লিভারকে ভালো রাখার জন্য পেঁপে খাওয়ার দরকার, কাঁচা হোক পাকা হোক। ডায়াবেটিস রোগে হলে পাকা খাওয়া যাবে না, কাঁচা খেতে হবে। কলা, তারপর আদা, হলুদ, গোলমরিচ, এগুলো পেটের আগুন বৃদ্ধি করে। কিন্তু তৈলাক্ত খাদ্য একেবারে বর্জন করলে শরীরের জন্য অত বেশি তেলের প্রয়োজন হয় না, তেল গায়ে মাখলেই হয়ে যায়, শরীরে অত প্রয়োজন হয়। প্রত্যেকটি খাদ্যের ভিতরে তেল আছে। হ্যাঁ ছোট মাছ খেলে এলাম, শরীরটা খুব ভালো থাকে, এবং চিবিয়ে খাওয়ার অভ্যেসটা করতে হয়, এটা অভ্যেস ব্যাপার। হুড়মুড় হুড়মুড় করে খেলে পরে হজম হবে না। অতএব খাদ্য পেঁপেটা খেতে, পেঁপেটা ভালো যায়, তেঁতো খেতে হয়, তেঁতো জিনিস, করেলা, নিম পাতা, এগুলো লিভারকে ভালো রাখে। হ্যাঁ তারপর চিরতা, ভেজানো পানি, যার যার মল নিষ্কাশন না হয় না তার ত্রিফলা খেতে হয়,
আমলকি বহেরা হ্যাঁ ফল থেকে এই তিনটে দিয়ে ত্রিফলা হয়। কিন্তু লিভারের জন্য যদি বেশি অ্যান্টিবায়োটিক বা অ্যালোপ্যাথি ওষুধ যদি বেশি খাওয়া যায়, অ্যালোপ্যাথি ওষুধে একটা বিষক্রিয়া আছে, প্রত্যেকটি ডাক্তারই জানেন, তাদের লিটারেচারে লেখা থাকে যে এর সাইড ইফেক্ট আছে, সেটা ডাক্তারের কাছে আপনি শুনলেই বুঝতে পারবেন যে এই ওষুধের সাইড ইফেক্ট কি। প্রত্যেকটি ওষুধের অ্যালোপ্যাথি ওষুধের সাইড ইফেক্ট আছে, অর্থাৎ সেই ওষুধ খেলে একটু দমন থাকে কিন্তু রোগটা থেকেই যায়, রোগ আজ পর্যন্ত নির্মূল হয়নি। নির্মূল হতে পারে শুধু আপনার দ্বারা, খাদ্য নির্বাচন করে খান, তামাক সিগারেট মদ এগুলো বাদ দেন, এমনি ভালো থাকবেন, সুন্দর থাকা যায়, খাদ্যগুলো নির্বাচন করে খান, খাদ্যের সেক্টর চলে গেল। আকুপাঞ্চার একটা বলছি, আকুপাঞ্চার কোথায় কোথায় করলে লিভারটা ভালো থাকে, অতএব আপনি খাদ্যটাকে আগে কন্ট্রোল করে তারপরে তো আকুপাঞ্চার করবেন। আকুপাঞ্চারও করলেন দেখা গেল খাদ্য খাচ্ছি উল্টা পাল্টা, তাহলে তো হবে না। এবার আকুপাঞ্চার শুধুমাত্র লিভারের জন্য, লিভারটা ভালো রাখার জন্য কোথায় কোথায় আকুপাঞ্চার প্রয়োগ করতে হয় সেই পয়েন্টগুলো দেখাচ্ছি। প্রথমে হাতে দেখাচ্ছি কোথায়, এই যে হাতের দেখা ঠিক এই পয়েন্টে, এই পয়েন্টে চাপ কয়েক সেকেন্ড করে ধরে রাখা, তাতে 4-5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখা, ছেড়ে দেওয়া, আবার এইভাবে 3-4 মিনিট দু হাতেই করতে হয়। একবার ডান হাতে শেষ করার পরে বাঁ হাতে করতে হয়। পায়ের সাইড আছে, পায়ের কোথায় অপশন আমি দেখাই দিচ্ছি, ঠিক এ হাতে যেরকম হাতে যেরকম কেনি আঙুলের, এটা পায়ের এই সাইডটাই, এই সাইডে ঠিক এখানে এখানে হচ্ছে চাপ দেওয়া, কিছুক্ষণ ধরে রাখা, ছেড়ে দেওয়া, কিছুক্ষণ ধরে রাখা, শুধুমাত্র লিভারের জন্য, অন্য কিছু নয়। কারণ এই আকুপাঞ্চার চাপ দিলে এই এই নার্ভটা ইন্টারনাল যে নার্ভটা, এই যে আমাদের হাতের 5 আঙুল আছে, হাতেরও 5 আঙুল, এই নার্ভগুলো সারা শরীরে 5টা 5টা ধারা চলে গেছে, শির দ্বারা মাথার দিকে আজকে সারা শরীরে এটা নিয়ন্ত্রণ। অর্থাৎ এইসব জায়গায় চাপ লাগলে সেই চাপ অনুযায়ী সেই সব জায়গায় প্রয়োগ করলে তারপরে একটা এক্সারসাইজ হয়, তার জন্যে লিভারটা স্ট্রং হয়, সতেজতা ফিরে আসে, ব্লাড সার্কুলেশন বেশি হয়, যার জন্য এটা আকুপাঞ্চার প্রয়োগটা আমাদের যোগী ঋষিরা দেখিয়ে দিয়ে গেছে। কিন্তু তার সাথে খাদ্য তো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে, নাহলে কোনো কালেও আপনার রোগ সারবে না। তারপরে কোন কোন যোগে, দুটো উপায় গেলে এখন যোগ কি কি যোগ করলে আপনার ভালো থাকবে লিভারটা, ধনুরাসন করতে পারেন, আমাদের চ্যানেল দেখবেন ধনুরাসন আছে, হ্যাঁ তারপরে জানুশীরাসন আছে, হ্যাঁ এই যে ধনুরাসন, ধনুরাসনটা করবেন, তারপরে আছে জানুশীরাসন, জানুশীরাসনটা করতে হবে, আমাদের চ্যানেলে দেখুন জানুশীরাসন, এটা লিভারের জন্য ভালো। ডিরেকশন অনুযায়ী করতে হয়, আমাদের চ্যানেলে আছে যোগ মুদ্রা, এটা করতে পারেন। আর প্রাণায়ামের ভিতরে ভস্ত্রিকা প্রাণায়াম এবং অনুলম বিলম্ব প্রাণায়াম, এটা করতে থাকুন দুবেলা, অবশ্যই আপনার লিভার সতেজ হবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবসময় আশা করি আপনার, আমাদের মন দিয়ে আপনাদেরকে ভালোবাসি, এই ভালোবাসাটুকু আপনাদের জন্য প্রাণ উজাড় করে দেই, বিন্দু পরিমাণে আমাদের কাছে রাখি না। আপনারা যাতে ভালো হন, আনন্দে থাকুন এবং জগতে সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকুন ভালোভাবে। আজকের মতো শেষ করছি, ভালো থাকবে।